মতনে উঠছিলাম, উনি দেখেন কোন জায়গাটা উনি ফাঁকা, উনি হুতোকে কোন খেলে উনি চালা গেছ। আরে সামান্য বাচ্চা হ্যান্ডেল হ্যান্ডেল সামান্য বেঁচে তো জ্বর হয়ে গেছে। হ্যাঁ কিলো ভাই ফোন কেমন বড় ভাই, সাইড থেকে ঢুকলে আগে সিগন্যাল দিয়ে দেখে ঢুকতে হবে, বুঝছেন ভাই? যদি আপনার এখন বাইক না হয়, যদি ট্রাক হতো তখন কি অবস্থা হতো আমি এ কথাটাই বলতেছি। যখন এভাবে আপনি হাইওয়ে রোডে উঠবেন, দেখে শুনে উঠবেন, আগে দাঁড়াবেন, আস্তে ধীরে উঠবেন, এরকম ফট করে ঢুকাই দিলে ভাই এই অবস্থাই হবে। আপনার কোনো ব্যথা পাইছেন? একটু বসেন বসেন একটু বসেন, বসে ইয়ে করেন। কিছু হয় না, লাল হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ভালো হতো, বুঝছেন? বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু সামাদ গিয়ে বসেন। আপনার কথা বলছেন? ও আচ্ছা, আপনি কি কথা বলছেন? আপনি ভাই আপনার জানা মতনই উঠছিলাম, উনি দেখেন কোন জায়গাটা ফাঁকা, উনি হুতোকে কোন খেলে উনি চালা গেছে। আরে সামান্য বাচ্চা হ্যান্ডেল হ্যান্ডেল সামান্য বেঁচে তো জ্বর হয়ে গেছে। হ্যান্ডেল হ্যান্ডেলে সামান্য বাচ্চা হ্যান্ডেল থাক ভাই, এরাও খেয়াল করে নি। হ্যাঁ রোড একটু করে উঠেছে না, তবে তবে ভাই আছে না, আপনি আছে না, খালি বাইক না, সাইকেল হোক বা অটো হোক যেটাই হোক না কেন উঠতে সাবধানে উঠা লাগে। আমি কিছুক্ষণ আগে একজনটা ইয়ে করছি, আর ভাই আপনার কিছু হয় না, এটা আলাদা শুক্রিয়া কথা বলছেন না, বাইক কিছু অসুবিধা নেই। কথা বললাম না, উনি পেছনে অনেক ব্যথা পাইছে, বুকে 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 অনেক ব্যথা পাইছে, বাসা না ওনার ই করেন, একটু পানি ফুনি খাওয়ান। এই যে সামনে 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 মাংস সামনে পাতা ইয়ে হয়েছে সামনে, আমি কিছুক্ষণ আগে আপনার পিছনে আরে বলতেছিলাম আমার যে আছে ফিলিয়ান, যে হুট হাট করে ঢুকলে মানে অ্যাক্সিডেন্টটা হবে, যাক বেশি ক্ষয়ক্ষতি হয় না এটাই শুক্রিয়া। উনি বুকে ব্যথা পাইছে, সম্ভবত হ্যান্ডেলটা ওনার বুকে লাগছে,